মার্কেটে যা ডিমান্ড ভাই, আর্টিকা 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 আর ডিজেলে আর্টিকা, সোলোর গাড়ি 26 ট্যাক্স, মালদা আর্টিও, হোয়াইট কালার, ডিজেল আর্টিকা 5,80,000 কা দেন ইসকা ফিক্স রেট, 5,80,000 মার্কেট কে হিলিয়ে দিব একদম। ভিওসের পছন্দের গাড়ি, পছন্দের ডিজেল না পেট্রোলে আছে? ডিজেলে, তাহলে তো জমে গেল, জমে গেল। 20-22 মাইলেজ পাবে, এসইবির মজাও পাবে, সে তো পাবে, সবই পাচ্ছে একটা প্যাকেজের মধ্যে, একটা প্যাকেজের মধ্যে। আচ্ছা 28 ট্যাক্স কি দাম হওয়া উচিত হাসান ভাই গাড়িটার বলো? 1,60,000 তারও কমে হবে? আরো কম করে দিব আজকে, আরো বিচার কমিয়ে দিলাম আজকে, কি বলবো। এখনই ফোন আসবে, দাদা ব্রেজেট আমাকে দাও, ও বলবো আমাকে দাও, এমন রেটে করে দিব। আচ্ছা আচ্ছা, কিন্তু যে প্রথমে আসবে সেই পাবে, সেই পাবে। আর এটা কমাতে 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 নিচে আসবো পাঁচের ঘরে, একদম পাঁচের ঘরে, পাঁচের ঘরে। আচ্ছা আজকে তো রেকর্ড হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে, একে করে দেব আমি দাদা ফিক্স এর 5,20,000 টাকা, 5,20,000 টাকা, 5,20,000 টাকা ডিজায়ারের দামে বেড়ে যায়, নিয়ে যাও একদম। হাসান ভাই বলে দিল তো, হাসান ভাইয়ের কথা একদম কাটবো না। গাড়ির ফিক্স রেট হচ্ছে 4,20,000 টাকা, 4,20,000 টাকা, হাসান ভাই কথা রাখলাম। 14 গাড়ি লাইফ টাইম ট্যাক্স একদম 4,20,000 টাকা দাম। স্কর্পিও VLX 10 গাড়ি 25 ট্যাক্স, VLX 2,75,000 টাকা। দেশ কা শান, মহিন্দ্রা কা জান, দেশ কা সেরা গাড়ি অবশ্যই। পাহাড়ে চালাও, পর্বতে চালাও, ভাড়া কাটাও, ঘুরো ফিরো, এক্সেন্ট গাড়ি দাদা, তাও আবার ডিজেলে, 24-25 মাইলেজ, রেট লাগিয়ে দিব 3,60,000 টাকা, 3,60,000 টাকা, 3,60,000 টাকা একদম। তো ওটা রেটে কোথায় হলো? রেটে হলো না, কালিমি কার বাজার মানে রেটে, হ্যাঁ রেটে হবে। একটু আসে তো আরো করে দিলাম 20,000 টাকা, যান 3,20,000 টাকা নিয়ে যান। এটা কি ডিজায়ার নাকি? ডিজায়ার দাদা, ডিজায়ার ব্যাপারে আর কি বলবো, খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিজাইন পাওয়া যাচ্ছে না, তাও লাইফ টাইম ট্যাক্স বলা ডিজাইন নিয়ে এসেছি আজকে। ডিজেল না পেট্রোলে আছে? পেট্রোলে, পেট্রোলে আছে। কালারও সোনা, কালারও সোনা, গাড়িও সোনা, গাড়িও সোনা, গাড়ি একদম ব্রান্ড নিউ, 24 আর চলা, ফার্স্টনার গাড়ি, 2,65,000 টাকা দামদার না করলে দাদা। রেড কালার, রেড বিউটি, ই1 একদম স্পোর্টস এয়ারব্যাগ চলা গাড়ি দাদা। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আমি হাসান সবাইকে ওয়েলকাম করছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে। আজকে আমি চলে এসেছি মালদা কালিমি কার বাজার সেকেন্ড হ্যান্ড কার মার্কেটে। আর আপনারা জানেন কালিমি কার বাজারের স্লোগান হচ্ছে আজ রেট মে হোগা, রেট মে হোগা, আজ দামে হবে, অফারে নয় দামে হবে। অবশ্যই এর আগেও যে অফারটা দিয়েছিল, অফার না যে প্রাইসে গাড়িগুলো দিয়েছিল, কিছুদিনের মধ্যে স্টক পুরো আউট হয়ে গেছিল, মানে সব গাড়ি সোল্ড আউট হয়ে গেছিল। আবার নতুন স্টক চলে এসছে, আবারও নতুন প্রাইস নিয়ে হাজির হয়েছে। আশা করছি আজকের প্রাইস গুলো গাড়ির খুব সুন্দর লাগবে। চলুন বিস্তারিত জানতে আমরা আলাপ করে নিচ্ছি শোরুমের ওনারের সঙ্গে। রুলদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। হ্যাঁ চলে এসেছি আমি, তোমার ভিউয়ার্স খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটা কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এরকমই রাখুক, তোমার ভিউয়ার্স আমাকে এভাবে ভালোবাসতে থাকুক যে আমি তোমার ভিউয়ার্স কে ভালোবাসতে পারি। অবশ্যই অবশ্যই, সবার ভালোবাসা নিয়ে চলতে হবে, চলতে হবে অবশ্যই। তো প্রথমত এখানকার অ্যাড্রেসটা বলে দেবেন। একদম অ্যাড্রেসটা খুব সহজ, কালিয়াচক বালিয়াডাঙ্গা মোড়, মালদা ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্ট। হ্যাঁ তো কালিয়াচক এসে বালিয়াডাঙ্গা মোড় এসে আমাকে ফোন করবেন, আমি গাড়িতে করে রিসিভ করে দেবো। কেউ যদি অসুবিধা হয় বালিয়াডাঙ্গা মোড় থেকে 500 মিটার, আর এইদিকে আপনার বিডিও অফিস থেকে 500 মিটার, তার মিডিল পয়েন্টে আমার শোরুমটা, তার সামনে বড় টাওয়ার আছে, সেই বালিডাঙ্গা মোড় থেকেও টাওয়ার দেখতে পাবে, আর বিডিও অফিস থেকেও ভাই টাওয়ারটা দেখতে পাবে। টাওয়ার দেখি এসে ফোন করলে আমাকে শোরুমটাও দেখতে হবে, আমাকেও দেখতে পাবে, মানে ল্যান্ডমার্ক টাওয়ার, টাওয়ার আপনি বিডিও অফিসের ওই পাশে থাকলেও দেখবেন টাওয়ারটার সামনেই শোরুম রয়েছে, এবং কালিয়াচক বালিডাঙ্গা মোড় যেটা সেখান থেকেও দেখবেন টাওয়ারটা কোথায় আছে, রাস্তার ধারে সেই টাওয়ারের সামনে এনএইচের পাশে, একেবারে সহজ অ্যাড্রেস আছে। অবশ্য গুগলে লোকেশন দেওয়া আছে, লোকেশন দেখে আপনারা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন লোকেশনের থ্রু এখানে আসতে পারবেন। তো আজকের গাড়ির কালেকশন কেমন থাকবে? কালেকশন দাদা সব রকম কালেকশন আজকে আছে, ছোট বড় মিডিয়াম লো বাজেট হাই বাজেট সব রকমই আছে, আর চেষ্টা করব কাস্টমারকে খুশি করার। আর আশা করি যে যে নেক্সট ভিডিওতে খুশি করেছিলাম এই ভিডিওতেও আশা করি তার থেকে বেশি খুশি করার চেষ্টা করবো, আর খুশি হবে এটা আমার কথা, আশা আশাও আছে। অবশ্যই তাহলে আশাটা পূরণ করি, চলুন তাহলে একদিকে গাড়িগুলো দেখি, একদিকে গাড়ি দেখুন, নেক্সট চলুন। স্কর্পিও VLX হোয়াইট কালার, হোয়াইট বিউটি, ফার্স্ট ওনার ছিল সেকেন্ড ওনার হয়েছে, আমার বন্ধুরই গাড়ি, আর বন্ধুর নামেই আছে রেজিস্ট্রেশনটা, মালদা আটিও আছে, 10 গাড়ি 25 ট্যাক্স, VLX 4টা টায়ার ব্র্যান্ড নিউ আছে, গাড়ি খুব ভালো গাড়ি, আর গাড়ির দাম বেশি বলবো না, কালিমি কার বাজার মানে রেটে হবে, গাড়ির দাম 2,75,000 টাকা, 2,75,000 টাকা। বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট এসে ভাই দেখে নিও, সবাই বলে যায় ভিডিওতে বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট, গাড়ি আসো দেখো তারপরে ভাই দাম দর করো। দেশ কা শান, মহিন্দ্রা কা জান।
দেশকা সেরা গাড়ি অবশ্যই, পাহাড়ে চালাও, পর্বতে চালাও, ভাড়া কাটাও, ঘুরো ফিরো, যা ইচ্ছা তাই করো। গাড়ি মহিন্দ্রা বানিয়েছে একদম লোহা, কোনো জবাব নাই। আর খাসিয়াত কি জানেন হাসান ভাই? লাইফটাইম ট্যাক্স। আচ্ছা, কত মডেল আছে? 14 গাড়ি, লাইফটাইম ট্যাক্স, ফাস্ট ওনার, চারখানা ব্র্যান্ড নিউ টায়ার, চারখানা টায়ার নতুন একদম, একদম নতুন টায়ার, 14 গাড়ি, লাইফটাইম ট্যাক্স, অল পেপার ভ্যালিড করে। হাসান ভাই, রেট কি হওয়া উচিত বলো? 14 গাড়ি মার্কেটে লাইফটাইম ট্যাক্স আছে, লাইফটাইম ট্যাক্স 4,20,30 তো চলছে মার্কেটে, চলছে একদম। হাসান ভাই বলে দিল তো, হাসান ভাইয়ের কথা একদম কাটবো না। গাড়ির ফিক্স রেট হচ্ছে 4,20,000 টাকা, 4,20,000, হাসান ভাই কথা রাখলাম, একদম ফিক্স রেট 4,20,000। ১৬ গাড়ি ২৬ ট্যাক্স, মালদা আর্টিও, হোয়াইট কালার, ডিজেল, আর্টিকা, ৬,২০,০০০ টাকা, ৬,২০,০০০ টাকা। আর কালিমি কার বায়ার মানে রেট মে হোগা, 5,80,000 কা দেঙ্গে ইসকা ফিক্স রেট, 5,80,000 মার্কেট কো ফাড় দেঙ্গে একদম। আচ্ছা, মার্কেট আজ হিলা দেঙ্গে একদম, মার্কেট কে হিলিয়ে দিব একদম। যে রেট বললাম না, কালকে ফোন করবে ডিলার, পার্সেল ডিলার, দাদা কি করছেন এগুলো, ডিলার দেখে লাভ নাই, কাস্টমার দেখবো, কাস্টমার আমাকে দেখবে, এতে আমি খুশি। ৫,৮০,০০০ টাকা। আবার একটা অফার, স্পেশাল অফার, হাসান ভাইয়ের ব্লগ দেখে কেউ যদি আসে আর বলে কি হাসান ভাইয়ের ভিডিও দেখে এসেছি, হাসান ভাইয়ের সঙ্গে কথা করি, আমাকে যদি গাড়ি নিতে আসে, ১০,০০০ টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, এবার নিয়ে চলে এসেছি সব থেকে লো বাজেটে এসইউভি গাড়ি, এসইউভি গাড়ি, সেটাও মারুতি সুজুকির গাড়ি, সুজুকির রোড কিং মানে বেড়ে যা, অবশ্যই ভিওসের পছন্দের গাড়ি, পছন্দের, ডিজেল না পেট্রোলে আছে, ডিজেলে, তাহলে তো জমে গেল, 20-22 মাইলেজ পাবে, এসইউভির মজাও পাবে, এসইউভি গাড়ি চালালে 10-12 মাইলেজ ভাই, এটা এসইউভির মজা পাবে, মাইলেজেরও মজা পাবে, আর লো মেইনটেনেন্সেরও মজা পাবে, সে তো পাবে, সবই পাচ্ছে একটা প্যাকেজের মধ্যে। মারুতি সুজুকির গাড়ি আর কিছু বলার নাই, সাইকেলের দোকানেও ঠিক হয়ে যাবে, এটাই খাসিয়াত মারুতি সুজুকির গাড়ি আছে। ফাস্ট ওনার দাদা, 2018 বেড়ে যায় 28 পর্যন্ত ট্যাক্স, আচ্ছা 18 বেড়ে যায় 28 ট্যাক্স, কি দাম হওয়া উচিত হাসান ভাই গাড়িটার বলো? 16 গাড়ি 6,00,000 চেয়ে বসছে, আরো কম করে দিব, আরো বিচার কমিয়ে কি বলবো, এখনই ফোন আসবে, দাদা বেড়ে যেটা আমাকে দাও, ও বলবো আমাকে দাও, এমন রেটে করে দিব। আচ্ছা আচ্ছা, এমন রেটে করে দিব না আজকে, কিন্তু যে প্রথমে আসবে সেই পাবে। আর ৬,৪০,০০০ টাকা দাম বললে না তুমি, এটা কমাতে 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 নিচে আসবো ৫,০০,০০০ ঘরে। আচ্ছা, আজকে তো রেকর্ড হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে, একে করে দেবো আমি দাদা ফিক্স এর ৫,২০,০০০ টাকা, ৫,২০,০০০ টাকা ডিজায়ারের দামে বেড়ে যায়, নিয়ে যাও ডিজায়ারের দামে, ডিজায়ার দাদা ৫,২০,৩০ পাওয়া যাচ্ছে এখন, সে তো আছে, আর আমি দিচ্ছি বেড়ে যা, সেটা আবার ডিজেল লাগবেন না, যারা খুঁজছেন কম বাজেটে বড় প্যাকেজ, কম বাজেটে বড় ধামাল, বড় ধামাকা একদম, এমন এমন জিনিস আছে না গাড়িতে, ২০০৯ ডিসেম্বরের গাড়ি, লাইফ টাইম ট্যাক্স, ZXI, অ্যালো হিল, এয়ারব্যাগ, স্টার্টিং এ কন্ট্রোল সব আছে দাদা, সব আছে। সব থেকে বড় কথা দাদা, এয়ারব্যাগ এর দামই ১,৫,০০০ টাকা দাদা, এয়ারব্যাগও আছে, এয়ারব্যাগে দুখানা এয়ারব্যাগ আছে গাড়িতে, বেশি কথা বলবো না, কালিমি কার বায়ার মানে রেট মে গাড়ি হোগা, সস্তায় গাড়ি হবে, কাস্টমার সন্তুষ্ট করবো, গাড়ির দাম ফিক্স প্রাইস করে দেবো, ১,২০,০০০ টাকা, কত? ১,২০,০০০ টাকা, ১,২০,০০০ টাকা অল্টোর দামে গাড়ি, ১০-এর অল্টো দিতে গেলেও দাদা ১,০০,০০০ টাকা দাম, ১,০০,০০০ টাকা দাম আছে, আপনি রিচ পাচ্ছেন, অ্যালো হুইল পাচ্ছেন, এয়ারব্যাগ পাচ্ছেন, সব পাচ্ছেন এই গাড়িতে, মাত্র ১,২০,০০০ টাকাতে, আসো, আবার আশা করি পনেরো দিনের মধ্যে আপনাদের আশীর্বাদ, আপনাদের দুয়াতে বিশ্ব খালি করে দিয়ে যান, অবশ্যই। চলুন পরবর্তী গাড়িতে, এবার নিয়ে চলে আসলাম একটু আলাদা সেগমেন্টে, আলাদা সেগমেন্ট, এক্সেন্ট গাড়ি দাদা, তাও আবার ডিজেলে, ২৪-২৫ মাইলেজ, ১৬ গাড়ি, ফাস্ট ওনার, ২৬ পর্যন্ত ট্যাক্স, চারটা পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টারিং, সেন্টার লক সব আছে, কিন্তু দামে হয়ে গেলে জমে যাবে, দামে হয়ে গেলে জমে যাবে, আর যেখানে এসছে দামে হবে, দামে হবে, তাহলে আশা করা যায়
3 লক্ষ 40 হাজার টাকা করে দিলাম একটু আসে তার করে দিলাম 20,000 টাকা যান 3 লক্ষ 20 তে 3 লক্ষ 20 হাজার টাকা নিয়ে যান ষোলোর গাড়ি ছাব্বিশ টাক 3 লক্ষ 20 হাজার টাকা নিয়ে যান আর দাদা কি বলবো 2012-13 ডিজার পাওয়া যায় না এই রেটে যে রেটে করে দিলাম খালি কার বাজার মানে রেটে হবে রেটমি হোগা এটা কি ডিজায়ার নাকি ডিজায়ার দাদা ডিজায়ার ব্যাপারে আর কি বলবো খুঁজে পাওয়া যাচ্ছে না ডিজায়ার পাওয়া যাচ্ছে না তাও লাইফ টাইম ট্যাক্স ওয়ালা ডিজায়ার নিয়ে এসেছি আজকে ডিজেল না পেট্রোলে আছে পেট্রোলে পেট্রোলে আছে 2014 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি চারখানা টায়ার ব্রান্ড নিউ বলেছি না ব্রান্ড নিউ গাড়ি টায়ার নিতে হলে স্যার পেপার সহ নিয়ে যাবেন যেখান থেকেও নেবেন বুকের কথা নেবেন না চোদ্দোর গাড়ি দাদা কি বলবো 3.5 লাখ 3 লাখ 60 সবাই বলছে হ্যাঁ 3 লাখ 3.5 লাখ 3 লাখ 60 চলছে চোদ্দোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স দাম লাগিয়ে দিব 3 লক্ষ 45 হাজার টাকা আচ্ছা আবারও নিয়ে চলে আসলাম সুইফট ডিজায়ার কা সোনা 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 গোল্ড গাড়ি চোদ্দোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স একদম 2 লক্ষ 65 হাজার টাকা দামদার না করলে দাদা 2 লক্ষ 65 হাজার টাকা আচ্ছা 29 অবধি ট্যাক্স পেয়ে যাচ্ছেন সবচেয়ে 2 লক্ষ 65 হাজার ফিক্স রেট কোন দয়া করে কোন দামদার করবেন না আমি অফার দিচ্ছি না আমি রেটে দিচ্ছি রেটে দেওয়ার পরে দামদার করলে দাদা আমি আর আশা করি বাঁচবো না রেড কালার রেড বিউটি ই1 একদম স্পোর্টস এয়ারব্যাগ তোলা গাড়ি দাদা মার্কেটে খুবই ডিমান্ডিং গাড়ি ইয়ান তার মধ্যে স্পোর্টস এয়ারব্যাগ ওলা গাড়িটা মার্কেটে খুব কষ্টে খুঁজে পাওয়া যায় আমি একটা খুঁজে পেয়েছি আর খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার্সদের জন্য নিয়ে চলে এসেছে ভিডিওতে নিয়ে চলে এসেছে যেন আমার কাস্টমার খুশি হয় তো এই গাড়িটা যত তারিফ করবো ততই কম এয়ারব্যাগ এবিএস এবিএস ভিতরটা ইন্টিরিয়ারটা যে সাদা টাওয়াল টাওয়াল মনের মতো সাজিয়েছি দাদা গাড়িটা তো 13 গাড়ি 28 ট্যাক্স অরিজিনাল পেন্ট আছে অরিজিনাল পেন্ট নাই দাদা পেন্ট করেছি কিন্তু খুব ভালো পেন্ট করেছি স্পোর্টস মডেল গাড়ি দিয়ে দিব এয়ারব্যাগ এর সঙ্গে দিয়ে দিব 1 লক্ষ 60 হাজার টাকা তো আমরা ভিডিও লাস্ট পয়েন্টে চলে এসেছি লাস্ট পয়েন্টে এটাই কথা যে গাড়িগুলো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন রুলদার সঙ্গে কথা বলুন চট করে এখানে আসুন ফোনে বার্গেনিং হবে রুলদা অবশ্যই হবে ফোনেও বার্গেনিং হবে ফোনেও বার্গেনিং ফোনেও অ্যাডভান্স হবে ফোনেও হবে আচ্ছা ফোনেও অ্যাডভান্স হয়ে যাবে না হ্যাঁ এত দূর দেখিয়ে লাভ নাই ভাই কাস্টমারকে খুশি করতে হবে না অবশ্যই কাস্টমার যে করে খুশি হোক হ্যাঁ ভোর 3টার সময় ফোন করলেও আমি খুশি যে আমার অসুবিধা নাই অবশ্যই অবশ্যই তাহলে কি চট করে ফোন উঠান কথা বলুন এখানে আসুন গাড়িগুলো বুক করুন তো এখান থেকে ভিডিও শেষ করছি আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এখান থেকে বিদায় নিচ্ছি এতদূর পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ